তোকে কখনো জ্ঞান হবে না ভে বারে আমি আবার কি করলাম তোর আজমল সাহেবের কাছে যাওয়ার কথা আজ যাবি কাল যাবি করে তুই আর গেলি না আজকে ভদ্রলোক নিজে বাবাকে ফোন করে বলল হওয়া চাকরিটা অন্য একজনকে দিয়ে দিতে হলো এইসব নিয়ে চেঁচামেচি করে বাবার প্রেশার বেড়ে গিয়েছে এরপর মাথা ঘুরে পড়ে গিয়েছেন হায় বলিস এখন কি অবস্থা এখন ঘুমোচ্ছেন বাবার বয়স হয়েছে ভাই একটু বড় হোক সত্যি ভুলে গেছে রে নিতু 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 কি হয়েছে বাবা কাপতি এক জার্মান ছেলেকে ভালোবেসে দুদিন আগে জার্মানি চলে গেছে এটা তুই জানতিস জানতাম নিতু আমার মেয়ে এক জার্মান ছেলেকে ভালোবেসে জার্মানি চলে গেছে কথাটা আমাকে শুনতে হইনি এই ভয়ে আপু তোমার কথাটা বলতে পারে জলি ভয় আরে আমি তোদেরকে ভয় দেখিয়ে শাসন করে বড় করেছি এই সংস্কৃতি আমি তোদেরকে দিয়েছি বাবা তার আগে তুমি বলো তুমি সবচেয়ে বেশি অপছন্দ করো কাদের আমি সবচাইতে অপছন্দ করি পাকিস্তানিদের এরপর তারপর হিটলারের জার্মানিকে এই জন্যই তো আপু তোমাকে ভয় কথাটা বলতে পারেন বাবা বাবা তুমি ঘুমের ওষুধটা খেয়ে নাও বাবা আমরা এটা নিয়ে কালকে সকালে কথা বলতে পারবো প্লিজ একটু ওষুধটা খেয়ে নাও বাবা ঘুমের ওষুধটা খেয়ে তুমি ঘুমো মা